পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতার কারণে রাজধানীর বাজারে চাল চিনি সহ কিছু পণ্যের সরবরাহ কমেছে, তবে পরিমাণে কম হলেও আড়ত থেকে পাটের বস্তায় করে বাজারে আসতে শুরু করেছে এই পণ্যগুলো। এক্ষেত্রে দেশে পাটের বস্তার কোনো সংকট নেই জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আইনের শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ এক মাস সময় দেয়া হবে। হাসানুর সাউনের রিপোর্ট। আইনি বাধ্যবাধকতা থাকায় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কজাতে প্লাস্টিকের বদলে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে সচেষ্ট সরকার। এ বিষয়ে রাজধানীর বাজারে অভিযানও চালিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যাতে কিছুটা সময় চেয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু খুচরা বিক্রেতারা পণ্য আনেন যেসব আড়ত থেকে, তারাই পাটের বস্তায় চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না। এতে বাজারে কিছু পণ্যের সরবরাহ কমেছে। কিছু কিছু বস্তা আস্তে আস্তে আমরা ওগুলি সব পাটের বস্তা করে ফেলেছি। 50 বস্তা চাইলে 10 বস্তা দেয় পাটিরা, কারণ তারাও আমদানি করতে পারতেছে না, তো আমরা চাহিদা মতো মাল আমদানি করতে পারতেছি না। অন্যদিকে প্লাস্টিকের বস্তার চেয়ে এক একটি পাটের বস্তার দাম প্রায় 40 টাকা বেশি, সে কারণে পাটের বস্তায় আনা পণ্যগুলোর দাম কিছুটা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। একটা প্লাস্টিকের বস্তা কিন্তু আমরা 20 টাকা করে, আর একটা চটের বস্তা কেনা পরে আপনার 70 টাকা 80 টাকা পরে, অনেক ডিফারেন্স না। প্রতি কেজিতে চালে 1 টাকা 1.5 টাকা কেজিতে বেশি দেওয়া লাগবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, আইনের বাস্তবায়ন হলে দেশে প্রতি মাসে প্রায় 3.5 কোটি পাটের বস্তার চাহিদা থাকবে। এই চাহিদার চেয়েও অনেক বেশি পরিমাণ পাটের বস্তা উৎপাদনের সক্ষমতা আছে সরকারি এবং বেসরকারি পাটকলগুলোর। সর্বোচ্চ এক মাস, এর মধ্যে আমাদের যে পুরনো স্টক আছে সব শেষ হয়ে যাবে, একের কোনো সংকট নাই। কিন্তু এখনো যারা রাইস মিলার আছে তারা বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট দেয় নাই এবং বিভিন্ন অজুহাত দিয়ে একদম সৃষ্টি করছে, কিন্তু এখন সারা দেশের বিভিন্ন আমাদের 2 কোটি ব্যাগ গত 3-4 দিনে বিক্রি হয়ে গেছে। এছাড়া পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে সারা দেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।